আজকে তোমাদেরকে আমি গ্রীষ্মকালের একটা সুন্দর ছবি আঁকা এবং কালার সম্পূর্ণ দেখিয়ে দিব এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে এখানে আমি পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে একটা গোল বৃত্ত এঁকে নিয়েছি এখানে আমি কিছু ইজি টেকনিক দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মানুষটা সহজেই আঁকতে পারো প্রথমে তো এখানে একটা গোল দিয়ে দিয়েছি এরপর বাঁকা করে একটা দাগ দিয়ে বক্স করে নিয়েছি এই শেপের মধ্যেই কিন্তু আমি মানুষটা এঁকে তোমাদেরকে দেখিয়ে দিব মানুষটা এক সাইড করে গাছের নিচে বসে আছে এই জন্য আমি চুলটাও এক সাইড করে একে পাশে দিয়ে এখানে ফেসের কিছু শেপ দিয়ে দিয়েছি বক্সটা তোমাদেরকে অনেক হেল্প করবে কিভাবে হাত আর বডি শেপটা দিবা পিছনের সাইডে জায়গাটা কিন্তু একদম কম রেখেছি সামনের সাইডের জায়গাটি একটু বেশি করে রাখবো এরপর এখানে আমি হাতটা এঁকে নিচ্ছি হাতটা অবশ্যই একটু শেপ দিয়ে আঁকবে হাতের মধ্যে আমি পাখা দিব জন্য হাতের মাঝখানে একটা গ্যাপ রেখেছি আর হাতের উপরের সাইডটা একটু মোটা হয় নিচের সাইডটা একদম চিকন হয়ে আসবে এরপর গেঞ্জির যে হাতাটা আছে সেই হাতাটা আর গলাটা এঁকে নিব এবার সামনের সাইডে জামাটার এখানে আমি দেখো একটু রাউন্ড করে জামার শেপটা দিয়ে দিয়েছি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে এরপর নিচের সাইডে যে পাগুলো আছে সেগুলো এঁকে নিচ্ছি একটা পা আমি সামনে করে দিব আর একটা পিছনে করে এরপর নিচের সাইডটা ঘুরিয়ে এভাবে দিয়ে দিব অবশ্যই আঁকার সময় আমার জিনিসটা একটু ভালো করে খেয়াল করে আঁকবে তাহলে তোমার দেরটাও আমার মতন সেম টু সেমই হবে পাটা একটু দেখো সামনের দিকে এগিয়ে দিয়েছি আর একটা পা পিছন দিকে হালকা একটু দেখা যাচ্ছে হাতের মধ্যে এখানে আমি একটা পাখা দিয়ে দিচ্ছি পাখার এটা তোমরা সামনের সাইডও দিতে পারো অথবা পিছন সাইড দোনো সাইডেই দিতে পারবে পাখাটা এরপর পাখার মধ্যে আমি কিছু ডিজাইন এঁকে নিচ্ছি তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে আর মাঝখানে কিছু ডট ডট দিয়ে দিলাম গ্রীষ্মকালটা মূলত হচ্ছে ফলের সিজন এই জন্য অবশ্যই এখানে কিছু ফল গাছ দিলে আরও বেশি সুন্দর লাগবে এই জন্য এখানে আমি আম গাছ কাঁঠাল গাছ দোনোটাই রাখার চেষ্টা করব। তোমরা চাইলে যে কোনো একটা গাছ দিতে পারো এখানে আমি একটু মোটা করে একটা গাছ এঁকে নিচ্ছি প্রথমটা একটু নিচু ছিল এরপরটা একটু উপরে করেছি এরপর উপরটা থেকে নিচে নামিয়ে আরেকটা শিকল দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের স্টাইলও গাছ আঁকতে পারো আর গাছের মাঝখানে আমি একটু কাঁঠাল দিয়ে দিব তাহলে দেখতে আর বেশি সুন্দর লাগবে তোমরা তোমাদের ইচ্ছে মতন উঁচু নিচু করে এখানে কাঁঠাল দিতে পারো এই ছবিটাতে আমি যে যে জিনিস দিয়েছি এর বাইরেও যদি তোমরা কেউ অন্য কিছু দিতে চাও তাও অ্যাড করে নিতে পারো আমি এখানে মিনারাজু ছোট খাতাগুলো ব্যবহার করছি তোমরা চাইলে বড় খাতাতেও আঁকতে পারবে এখানে গাছের পাতাগুলো আমি তেমন একটা ছড়াই দিই নি একদম অল্প করে পাতাগুলো দিয়েছি কারণ বাদ জিনিসগুলো দেওয়ার জন্য না হলে আমার জায়গা থাকবে না গাছের ভিতরে আমি একটু পাতা শেপেরও পাতা পাতা করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে তোমরা এমনি নর্মালি গাছটাও দিয়ে দিতে পারো পাতাগুলো না আঁকলেও সমস্যা নেই এই ছবি মেন হচ্ছে দুইটা মানুষ এই দুইটা মানুষের মধ্যে একটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি আর একটা এখন দেখাচ্ছি প্রথমে আমরা ছাতাটা এঁকে নিব ছাতার এখানে আমি মোট চারটা স্টেপ দিয়েছি মানুষটা আঁকা খুবই ইজি কারণ আমি পিছন সাইড থেকে আঁকছি এখানে আমি বডি শেপ আর দুই সাইডে দুইটা হাত দিয়ে দিয়েছি এরপর নিচে যে লুঙ্গিটা আছে সেটা দিয়ে দিব এই মানুষটা আঁকতে আমার মনে হয় না তোমাদের কারো সমস্যা হওয়ার কথা এরপর আমি এখানে নিচে দিয়ে পা এঁকে দিয়েছি কারো যদি পা আঁকতে সমস্যা হয় দুইটা দাগ দিয়ে নিচে দিয়ে একটু ঘাস দিয়ে দিবে তাহলে নিচে শেপটা আর আকার লাগবে না এরপর এখানে লুঙ্গিতে কিছু দাগ দিয়ে দিয়েছি এই জিনিসটা তোমরা কালার করার সময়ও দিতে পারো এবার কাঠার গাছের পাশ থেকে আমি এখানে একটু বড় করে একটা ঘর এঁকে নিচ্ছি আমার চ্যানেলের কম বেশি তোমরা সকলেই আমার মনে হয় যে গাছ ঘরটা আঁকা পারো তারপরও যদি তোমাদের আঁকতে সমস্যা হয় আমারটা ভালো করে খেয়াল করো তাহলে তোমরাও আমারটার মতনই আঁকতে পারবে ছবি আঁকা আর সুন্দর হওয়া পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে কতটা মনোযোগ দিয়ে তুমি ছবিটা দেখছো অথবা শেখার চেষ্টা করছো সেটার উপর এরপর পাশে দিয়ে আমি একটা খড়ের গাদা এঁকে নিয়েছি একটু বড় করে খড়ের গাদাটা দিয়েছি এরপর পাশে দিয়ে যে ঘরটা আঁকবো সে ঘরটা একটু ছোট দিব যাতে সামনে পিছনে জিনিসগুলো একটু বোঝা যায় একটা জিনিস সামনে আর একটা পিছনে ঘরটা আঁকার পর তোমরা তোমাদের ইচ্ছে মতন করে জানলা দরজাগুলো দিয়ে দিতে পারো এরপর খড়ের গাদার উপরের যে জায়গাটা খালি আছে সেখানে আমি একটু ছোট করে একটা গাছ দিয়ে দিয়েছি আমার এখানে আম গাছটা গোড়া থেকে আঁকার জন্য তেমন একটা জায়গা নেই এজন্য আমি উপর সাইড করে আম গাছটা আঁকছি যেখানে শুধুমাত্র পাতাগুলো দেখা যাবে এই স্টাইলেও তোমরা গাছটা দিতে পারো এতে আরও বেশি সুন্দর লাগবে নর্মালি ওই গাছ থেকেও বড় ছোট তোমরা তোমাদের ইচ্ছে মতন করে এখানে কিছু পাতা করে নিবে পাতার মাঝখানে আমি একটা দাগ দিয়ে দুই সাইডে একটু পাতার ইয়া দিয়ে দিয়েছি এই জিনিসগুলো তোমরা কালার করার পরেও দিতে পারো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে দিয়ে দিলাম গাছের পাতা দিলেই তো শুধু হবে না আমাদেরকে আমও দিতে হবে এই জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতো উঁচু নিচু করে আম দিয়ে দিবে কেউ একই সারিতে সবগুলো আম দিবে না দেখো আমি একটা উপরে একটা নিচে এভাবে করে বিভিন্ন স্টাইলে তুমি আমগুলো এঁকে নিবে দুইটা গাছের মাঝখানে আমি এখানে সূর্যটা দিয়ে দিলাম এরপর এই সাইডের যে খালি জায়গাটা আছে এখানে একটা ধান কেত এঁকে নিচ্ছি ধান খাইতের মাঝখানে যে দাগগুলো দিয়েছি এগুলো কিন্তু একটু গ্যাপ দিয়ে দাগগুলো দিবে এরপর আমি এখানে রাস্তাটা এঁকে নিচ্ছি ছাতাওয়ালা মানুষটা কিন্তু রাস্তার উপরেই দিয়ে দিবে রাস্তাটা কিন্তু একদম চিকন হয়ে আসে এরপর সামনের যে জায়গাটা ওই সাইডের রাতে একটু ছড়িয়ে দিলাম এখানে জায়গাটা একটু খালি মনে হচ্ছিল এই জন্য কিছু ঘাস দিয়ে দিয়েছি আর ঘাসের মাঝখানে কিছু ফুল দিয়ে দিবো ফুলগুলো তোমরা চাইলে আরও বেশি বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো সমস্যা নেই এরপর ধান ক্ষেতের উপরে যে জায়গাটা আছে এখানে কিছু গাছপালা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু কারো মানুষও বাড়িয়ে দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন মানুষ গাছ যেখানে আমি একটা দিয়েছি তোমরা চাইলে ওখানে দুই তিনটাও দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে আরও কিছু অ্যাড করেও নিতে পারবে সমস্যা নেই এখানে আমি টিটি আঠারো কালার অথবা ছত্রিশ কালার যে কালারের বক্সেই থাকুক না কেন তোমরা সেটা দিয়ে কালার করতে পারো তোমাদের কাছে যদি জয় টিটির বক্স না থাকে তোমাদের কাছে যে কোনো পেস্টেল কালার থাকলে সেটি দিয়ে করবে অথবা জ রং অ্যাক্রেলিক কালার দিয়েও কিন্তু কে ছবিটা অনেক সুন্দর করে কালার করা যাবে এখানে আমি হালকা কমলা কালারটা দেওয়ার পর সেটার সাথে হলুদ কালারটা ভালো করে মিক্স করে নিব। এরপর হলুদটার সাথে হালকা হলুদটা দিয়ে পুরো ছবিটা কাভার করব এরপর উপর দিয়ে একটু হালকা করার জন্য সাদাটা মিক্স করতে পারো কারো কাছে যদি দুই ধরনের হলুদ না থেকে থাকে তাহলে অবশ্যই একটা হলুদ কালার দিয়ে সাদাটা মিক্স করে দিলেই হবে এখানে আকাশটার কালারটা তোমাদেরকে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি হলে ভিডিওটা বেশি লং হয়ে গেলে তোমাদের দেখতেও কিন্তু অনেক বোরিং ফিল হবে আর তোমরা কিছু বুঝে না থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জেনে নিতে পারো এখানে আম গাছের পাশে দিয়ে আমি ভালো করে নেভি ব্লুটা কালার করে নিব চারপাশে যখন ডার্ক কালার থাকবে পাতাগুলো অনেক হালকা হবে তখন কিন্তু পুরো গাছটা আমার ফুটে উঠবে এবং প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে বোঝা যাবে এখানে দেখো পাতার ভিতরে আমি একটু আর টিয়া হলুদ কালারটা দিবো সবগুলো পাতা একসাথে কালার করে নিবে আর কিছু কিছু পাতা একটু হলুদ কালার দিতে চারপাশে যে নেভি ব্লু কালারটা দিয়েছিলাম ওইটার সাথে ভালো করে সবুজ কালারটা করে নিব নেভি ব্লুটা দিয়ে তোমরা পাতা চারপাশে একটু আউটলাইনও করে নিতে পারো এরপর আমগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন লাল সবুজ যে কোনো কালারে দিতে পারো তোমরা এখানে সবগুলো গাছে কিন্তু একসাথে সবুজ কালারটা দিয়ে কমপ্লিট করে নিতে পারো এখানে আমি শুধু সবুজ টিয়া হলুদ কালারটা দিয়েছি এই গাছগুলোর কালার আমি একটু হালকা রাখার চেষ্টা করেছি এরপর নেভি ব্লুটা দিয়ে একটু আউটলাইন করে দেব এই গাছটা একটু গাঢ় করার জন্য প্রথমে নেভি ব্লু সবুজ আর টিয়া কালারটা দিয়ে দিয়েছি এখানে এক একটা গাছ যাতে এক এক রকম একটু ভিন্ন মনে হয় সেজন্য একটা একটু গাঢ় একটা একটু হালকা করে নিব এবার কাঁঠাল গাছটার মধ্যে পুরোটা একটু ভালো করে নিচে দিয়ে সবুজ কালারটা দিয়ে দিয়েছি সবুজ কালার মাঝখানে মাঝখানে আমি একটু খালি রেখেছি যাতে টিয়া কালারটা দিয়ে হালকা করে দিতে পারি এরপর টিয়া কালারটার সাথে হলুদ কালারটা ভালো করে মিক্স করে নিব এই গাছটা একটু হালকা রেখেছি কারণ আম গাছটা অনেক গাঢ় করে দিয়েছিলাম এরপর নেভি ব্লুটা দিয়ে ভিতরে কিছু নে পাতা স্টাইলে আউটলাইন করে নিব এবং নিচে দিয়েও কিন্তু নেভি ব্লু দিয়ে একটু আউটলাইন করে নিচ্ছি এরপর আমি গাছের মধ্যে এক সাইড থেকে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি এরপর খড়িটা দিয়ে ভালো করে মিক্স করে নিব খড়ি কালারটা এখানে একটু বেশি করে দিয়ে দিব এরপর খড়ি থেকে একটু হালকা যে বাদামি কালারটা আছে সেই বাদামি কালারটা দিবো এরপর হালকা বাদামি আর হলুদ কালারটা দিব। তোমরা চাইলে এখানে শুধু বাদামি আর হলুদ কালারটাও দিতে পারো এরপর কাঁঠালগুলোতে কালার করে নিচ্ছি প্রথমে একটু হলুদ এরপর বাদামি এরপর মাঝখানের যে জায়গাটা খালি আছে ওখানে টিয়া কালারটা দিয়ে দিয়েছি একই রকম করে সবগুলো কাঁঠাল একসাথে কালার করে নিবে এখানে গেঞ্জিটার মধ্যে আকাশে আর সাদা কালারটা দিয়ে দিবে সাদার পরিমাণটা একটু বেশি থাকবে সবসময়ে আমি ফেসের কালারটা আগে করার কথা ভুলে যাই তোমরা অবশ্যই জামার কালারটা করার আগে দিয়ে ফেসের কালারটা করবা। এখানে বাদামি আর হলুদ অথবা সাদাটা দিয়ে দিতে পারো এরপর আমি এখানে লুঙ্গের কালারটা করে নিচ্ছি এখানে আমি একটু বেগুনি কালার করব। এই জন্য প্রথমে বেগুনিটি একটু বেশি করে দিয়ে দিব হালকা একটু খালি জায়গা রাখবো ওখানে হালকা বেগুনিটা দিবো কারো কাছে যদি হালকা বেগুনি না থাকে সে সাদা কালারটাও দিতে পারো এরপর পিছনের ঘরের কালারটা করে নিচ্ছি এখানে বেশি করে একটু খয়েরি কালারটা দিয়ে দিয়েছি এরপর বাদামি কালারটা দিয়ে দিব। এরপর ভালো করে হলুদটা মিক্স করে নিচ্ছি এখানে নিচের সাইডটা আমি একটু খড়ি বাদামির মধ্যে রেখেছি উপরের সাইডটি একটু গাঢ় করে দিব। এই জন্য প্রথমে খয়রি দিয়েছি এরপর লাল এরপর হালকা বাদামি এরপর বাদামি কিন্তু এখানে গাঢ় আর হালকা দুই ধরনেরই আছে দুই ধরনেরই ব্যবহার করেছি কারো কাছে একটা থাকলে সেই একটা কালারটাই ব্যবহার করতে পারো এরপর সাদাটা মিক্স করে নিয়েছি এরপর এখানে খড়ের গাদাটা একটু অন্ধকার দিব যাতে ঘর থেকে খড়ের আলাদা আলাদা করে বোঝা যায় এই জন্য এখানে প্রথমে চকলেট খয়রি আর বাদামি কালারটা দিয়ে দিয়েছি এবার পিছনের ঘরটার কালার করে নিব এখানে আকাশি অ্যাশ আর সাদা কালারটা মিক্স করে নিয়েছি এরপর উপরটাতে খরি কালার দিব এরপর বাদামি এরপর হালকা কমলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার মানুষের ড্রেসের কালারটা করার পালায় এখানে উপরটাতে আমি লাল কালার এক কালার দিয়েছি আর নিচেরটাতে নীল আর আকাশি এরপর ছাতাটাতে কালার করে নিয়েছি উপরের সাইডটাতে ম্যাজেন্ডা কালারটা একটু বেশি করে দিয়ে দিবো নিচের সাইডটাতে হালকা যে গোলাপি কালারটা আছে সেটি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপর সাদাটা দিব উপর সাইডটা আমি একটু গাঢ় আর নিচের সাইডটা হালকা রেখেছি এরপর ঘরের নিচে যে খুঁটিটা আছে খুঁটিটার মধ্যে আমি খড়ে আর বাদামি কালার দিয়ে দিয়েছি ধান ক্ষেতের মধ্যে বাদামি হলুদ আর টিয়া কালারটা দিয়ে দিতে পারো আমি দাগের মধ্যে টিয়া কালারটা দিয়েছি এরপর নিচের যে মাটিটা আছে সেখানে কালারটা করে নিবো এই সাইডটা আমি একটু গাঢ় সবুজটা বেশি দিবো এই জন্য প্রথমে নীলটা দিয়ে দিবো এর নীলের উপর কিন্তু ভালো করে সবুজটা মিক্স করে নিতে হবে যাতে নীলটা ভালো করে বোঝা না যায় এরপর টিয়া কালারটা দিব এখানে তোমরা চাইলে জলপাই কালারটা দিয়ে এরপর টিয়া কালারটা দিতে পারো আমি এখানে টিয়াটা বেশি করে দিয়ে এরপর হলুদ কালারটা দিয়ে দিয়েছি দেখো ঘরের সাইডটাতে কিন্তু আমি হলুদ কালারটা দিয়েছি বেশি করে এরপর খয়েরিটা দিয়ে একটু আউটলাইন করে নিলাম পাখাটার মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিতে পারো আমি এখানে বাইরের সাইডটাতে লাল এরপর টিয়া হলুদ আর নীল কালারটা দিয়েছি এরপর রাস্তার কালারটা করে নিচ্ছি রাস্তার কালারে শুধু তিনটা কালার ব্যবহার হবে কালো অ্যাশ আর সাদা কালারটা এখানে আমি বেশি করে প্রথমে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি এরপর নিচ থেকে একটু কালো কালারটা দিয়ে দিব। কালোর পরিমাণ কিন্তু একদম কম থাকবে বেশি দিলে কিন্তু তোমার রাস্তাটা একদম অন্ধকার হয়ে যাবে এখানে উপরের সাইডটাতে কিন্তু আমি কালো দেয়নি অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে হলে কিন্তু ছবিটা একদম অন্ধকার হয়ে যাবে আমি একটা সাইডে কালো দিয়ে এরপর অ্যাশটা ভালো করে মিক্স করে সাদাটা দিয়ে দিয়েছি এখানে খরি বাদামি যে কোনো কালার দিয়ে তোমরা এখানে মানুষের ছায়াটা দিয়ে দিতে পারো এরপর হলুদগুলোতে আমি এক কালার হলুদ দিয়ে দিয়েছি এরপর গাছগুলোকে একটু অন্ধকার করার জন্য প্রথমে নেভি ব্লু এরপর সবুজটা দিয়ে দিয়েছি এরপরে বাকি অংশটা আমি একদম হালকা কালার করব আর হলুদ কালারটা সামনে তোমাদের কি ধরনের ড্রয়িং দেখতে ইচ্ছা করছে অথবা দরকার সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারো যে আপু এই টপিকের উপর ড্রয়িং করলে ভালো হয় আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোই করার জন্য এরপর আমি এখানে দরজাগুলো কালার করে নিচ্ছি দরজার মধ্যে কালো কালারটা বেশি করে দিবো এরপর অথবা তোমরা লালও দিতে পারো অথবা নীলও দিতে পারো যেটা ইচ্ছা কিন্তু দরজা জানাগুলো একদম ডার্ক রাখার চেষ্টা করবে ডায়মন্ড কালার দিয়ে পুরো চুলটা কালো করে নিয়েছি সাথেই তোমরা পুরোটা আউটলাইন করে নিবে এখানে কিন্তু কালো যে ডায়মন্ড কালারটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু প্রথমে শার্পনার দিয়ে চিকন করে নিয়েছি এরপরে ব্যবহার করবে না হলে পুরো ছবিটা কালোটা অনেক মোটা মোটা হয়ে যাবে এবং দেখতে ভাল লাগবে না আর কাঠ ঠালের মাঝখানে কিছু দাগ দিয়ে দিয়েছি ডট ডট করে আর তোমাদের কাছে যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে আমার থেকে খুবই ভালো লাগে যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় আমি কিন্তু এখানে পুরোটা তোমাদেরকে আউটলাইন করে দেখাচ্ছি না তোমরা তোমাদের থেকে পুরো ছবিটা আউটলাইন করে নিবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমি কিন্তু সামনে আরও সুন্দর সুন্দর ছবি দেবো ইনশাল্লাহ আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কমেন্টস করে সব সবসময় জানাবে যে ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে এখানে আমি সাইন পেন দিয়ে চোখটা এঁকে নিয়েছি একদম ছোট করে এরপর সূর্যের চারপাশে আমি এখানে ডায়মন্ড কালার বাদামিটা দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি একটা বড় আর একটা ছোট করে দিবে তাহলে দেখতে বেশি ভাল লাগবে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ